আছেন সবাই। তো আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি এলজি এয়ার কন্ডিশনের প্রাইস এবং মডেল বলবো। তো এলজি এয়ার কন্ডিশনের আপনার যে একটা মডেল, এই মডেলটা হলো আপনার এলজি এস ফোর ইকিউ 12JA 3AC। এই মডেলটা হচ্ছে আপনার 1 টন, এটার প্রাইস হচ্ছে আপনার 64,700 টাকা প্রাইস। এবং এলজির তারপরে হচ্ছে আর একটা মডেল, 1.5 টনের মডেলটা হচ্ছে আপনার এলজি এস ফোর ইকিউ 18KL 3AB, এটার প্রাইস হচ্ছে আপনার 91,500 টাকা। এবং 2 টনের মডেলটা হচ্ছে আপনার এস ফোর ইকিউ 24K 3AD, এটার প্রাইস হচ্ছে আপনার 1,02,900 টাকা। এবং এলজি আপনার বাজারে সবচেয়ে, আমি মনে করি এলজি এসিটাই সবচেয়ে লেটেস্ট। এবং এলজি আপনার ইউজ করে হচ্ছে ডুয়াল ইনভার্টার এসি। ডুয়াল ইনভার্টার মানে হলো আপনার দুই, যেটা অন্যান্য ব্র্যান্ডে আপনার শুধু ইনভার্টার টেকনোলজি ইউজ করে। এলজি আপনার ডুয়াল ইনভার্টার আপনার কম্বেশের ভিতরে রোটর থাকে দুইটা, এই জন্য আপনার ডুয়াল বলা হয়। অন্যান্য ব্র্যান্ডে যেমন আপনার এয়ার কন্ডিশনে আপনার যেটা শুধু ইনভার্টার, ওইটাতে আপনার কম্বেশের রোটর থাকে একটা। এই রোটর যখন একটা ঘুরে তখন আপনার ঘোরার সময় ব্যালেন্স নিয়ে ঘুরতে পারে না, ভাইব্রেশন করে, কন্ডেন্সার লিক হয়, যেটা আপনার রিপেয়ার করতে গেলে 4 থেকে 5 হাজার টাকা আপনার কস্টিং করতে হয় আপনার। আর এলজি আপনার দুইটা রোটর থাকার কারণে যখন ঘুরবে ব্যালেন্স নিয়ে ঘুরতে পারবে, ভাইব্রেশন করবে না এবং কন্ডেন্সার লিক হবে না। এবং এলজি আপনার ডুয়াল ইনভার্টার থাকার কারণে ও সর্বোচ্চ স্পিড হার্জ হলো আপনার 120 হার্জ, যেটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্র্যান্ডে আপনার 100 হার্জ পর্যন্ত উঠতে পারে। আর এটার সর্বনিম্ন স্পিড হলো আপনার 10 হার্জ, যেটা অন্যান্য ব্র্যান্ডে আপনার 20 হার্জ পর্যন্ত আপনার নামতে পারে। এখানে মূলত আপনার 70% পর্যন্ত এনার্জি সেভ হয়ে যাচ্ছে, যেটা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু আপনার এত পরিমাণ বিদ্যুৎ সেভ করতে পারবে না আপনার। এবং আপনার এলজি এয়ার কন্ডিশনার আপনার দিচ্ছে 40% ফাস্টার কুলিং, সবচেয়ে দ্রুত কুলিং দেবে আপনার এলজি এসিগুলো। এবং যখন এসিটা চলবে তখন লেস নয়েজ, একদম আপনার খুবই স্লো, একদম কোনো নয়েজ হবে না। এবং এলজি এয়ার কন্ডিশনের আউটডোরে আপনার গোল্ডফিনের প্রলেপ দেওয়া আছে, যেটা ধুলাবালি বা বৃষ্টির কারণে মরিচা আসে না। আউটডোরটা আমি দেখাচ্ছি, যেখানে দেখেন গোল্ড কালারের শেপ দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডফিন বলে, যেটা বাজারে অন্যান্য এয়ার কন্ডিশনের আপনার আউটডোরে কোনো গোল্ডফিনের প্রলেপ থাকে না, যেটা আপনার বাইরে থাকলে কিন্তু ধুলাবালি বা বৃষ্টি আসবে, বৃষ্টির কারণে কিন্তু ওটা 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু মরিচা চলে আসে। কিন্তু এলজি এয়ার কন্ডিশনের আপনার গোল্ডফিনের প্রলেপ থাকার কারণে কোনো মরিচা কিন্তু আসবে না আপনার। এবং এলজি এয়ার কন্ডিশনার গুলোতে আপনার 135 থেকে 290 ভোল্ট পর্যন্ত কভার করতে পারে, যেটা আপনার লো ভোল্টেজের কারণে কিন্তু আপনার পিসিবিও নষ্ট হয়ে যাবে না আপনার। এবং এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার কম্প্রেসারের 10 ইয়ার্স ওয়ারেন্টি, এবং পার্টস আর ফ্রি সার্ভিস 1 বছর আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।